নমস্কার আজকের রেসিপি হলো ভার্জিন মোহিতো ভার্জিন মোহিতো বানাতে লাগে পোলো পাউডার লেবুর রস সামান্য বিট লবণ কিছুটা চিনির গুঁড়ো কিছু টুকরো করে থাকা লেবু সামান্য পুদিনা পাতা এবার সেটাকে ভালো করে আমি ফেটে করে নেব এবার তাকে বরফ দিয়ে দেব এবার আমি তাকে স্প্রাইট দিয়ে দেবো স্প্রাইটটা একটু নিচুর থেকে ঢালবে যাতে উপরে উপরে না আসে ভালো করে এটাকে ঢেকে দেবেন মিক্স করে নেওয়ার পর আমাদের ভাজি মোহিতো স্প্রাইট দিয়ে বানানো রেডি এবার নেক্সট আমি সোডা দিয়ে বানাবো ভাজি মোহিতো সেম পোলো পাউডার দেবেন লেবুর রস দেবেন সামান্য লবণ চিনি গুঁড়ো কিছু লেবু টুকরো এবং তাতে পুদিনা পাতা দিয়ে ভালো করে ক্রাশ করে দেবেন ভালো করে ফেটে করে দেওয়ার পর তাতে বরফ দিয়ে দেবেন সামান্য ক্রাশ করে রাখা বরফ দিয়ে খুব কাছ থেকে আস্তে আস্তে করে সোডাটা ঢালবে ঢেলে ভালো করে এটাকে ঘুটে দেবে ঘুটে দিলে আমাদের রেডি হয়ে যাচ্ছে সোডা দিয়ে বানানো ভাজি মোহিতো আমাদের ভাজি মোহিতো রেডি কমপ্লিট এবার আমরা এটাকে ভালো করে ডেকোরেশন করে নেব সামান্য লেবু টুকরো এবং পুদিনা পাতা দিয়ে আমি এটা ডেকোরেশন করছি লেবু স্লাইস এবং পুদিনা পাতা দিয়ে এটা ডেকোরেট করা কমপ্লিট বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই